নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো, ভালো আছো। এবং যখন আমি তোমাদের সামনে এই ভিডিওটা আপলোড করছি, হতে পারো তোমরা এখন মণ্ডপে মণ্ডপে ঘুরছো, এবং ঘোরার কথা অষ্টমী নবমী, তাই না? সপ্তমী অষ্টমী নবমী আমাদের বাঙালিদের সবচেয়ে উৎসব, বড় দুর্গাপূজা। তো প্রত্যেকে যেমন আনন্দ করছো তো খুব ভালো, তেমনভাবে কিন্তু এর পাশাপাশি অনেক জিনিস আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা অষ্টমীর রাত্রেবেলা এই ভিডিওটা তোমাদের নিয়ে আসছি, এক কথায় বলতে পারবো এটা একটা মোটিভেশনাল ভিডিও। এখানে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, বাস্তব কিছু অভিজ্ঞতা আমার ক্ষেত্রে, ঠিক আছে, যেটা হয়েছে সেগুলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে। রিয়েলিটি বাস্তবটা কতটা কঠিন, ঠিক আছে। আশা করছি যে এই ভিডিওটা তোমরা দেখছো, তোমরা এর ফেস টু ফেস হচ্ছো, এখনও হচ্ছো, তো সেই সমস্ত কিছু নিয়ে বলবো। এর পাশাপাশি আমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে, কারণ আপকামিং আমাদের জন্য কিন্তু প্রচুর শূন্যপদ আসছে। তো সেই শূন্যপদগুলোকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের অবশ্যই ফোকাস করতে হবে। তো সমস্ত কিছু যাবতীয় ভিডিও আমরা এক কথা বলতে গেলে একটা মোটিভেশনাল ভিডিওর পাশাপাশি এটা আমি তোমাদের মধ্যে এক নতুন করে জোশ, নতুন করে একটা পাওয়ার তৈরি করে দেওয়ার চেষ্টা করছি, যাতে পুজো যখন পার্বণ শেষ হয়ে যাবে, পুজো যখন সমগ্র শেষ হয়ে যাবে, তারপর থেকে আমরা আবার নতুন করে আমরা যেন আমরা পড়াশোনায় ফিরে আসতে পারি, ঠিক আছে। দেখো, তোমরা যারা এখনও পুজোয় ঘুরছো, হতে পারে তোমরা কেউ টিউশন পড়াও, হতে পারে তোমার মা বাবার সাথে কাজে তোমরা হেল্প করছো, বা কেউ ছোটোখাটো কোচিং সেন্টার পড়ো, বা যেভাবে আয় করছো। প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা কাজে সম্মান রয়েছে, তুমি যদি সেই কাজটা মনের থেকে ভিতর থেকে সৎভাবে করে থাকো, ঠিক আছে। তো তোমরা জানো এখন তোমরা যারা দুর্গাপূজায় ঘুরছো, ঠিক আছে, এবং যারা টিউশনে পড়া, মানে টিউশনে পড়া যারা খরচা করছো, টিউশনে পড়িয়ে যারা টাকা পয়সা উপার্জন করছো, তারা তোমরা যখন যাচ্ছ দুর্গাপূজায় ঘুরতে, মেলাতে যাচ্ছ, তো দেখো যখন তোমরা যখন যেমন অবস্থা হচ্ছে, ঠিক এমনই অবস্থা কিন্তু আমার এক সময় ছিল। তো আমাদের তখন এই সময় অবস্থাটা কিন্তু আমাদের সবসময় কিন্তু দেখে শুনে পয়সাটা খরচা করতে হয়, মানে আমাদেরকে ভাবতে হয় যে না, আজকে এই মেলায় যাব, তো আমাকে এত টাকার মধ্যে খরচা করতে হবে, কারণ বেশি টাকা খরচা করা যাবে না, কারণ পরের দিন আর দশমী আছে, ঠিক আছে, সেখানে মেলা যে আছে, তো নিজের আত্মীয় স্বজন বা কারোর সাথে দেখা হলে, তো অনেক কিছু জিনিস থাকে, অনেক কিছু জিনিস ম্যাটার করে, আমাদের সব কিছু জেনে বুঝে দেখে শুনে কিন্তু আমাদের সমস্ত কিছু খরচা করতে। এবং তোমরা জানো বর্তমানে চাকরি পাওয়া, একটা চাকরি পাওয়া কতটা কঠিন কাজ। দেখো, কঠিন বলতে এখানে তেমন কথা বলানো হচ্ছে যে তোমাকে কিন্তু সেই লেভেলের প্রিপারেশান তোমাকে নিতে হবে। তোমরা এমনিতে জানো যে খুব সীমিত, এক কথা বলতে গেলে আমাদের রাজ্য পুলিশের চাকরি ছাড়া বর্তমানে ওই খুব বাকি যে চাকরিগুলো আছে খুব কমই প্রকাশিত হচ্ছে নোটিফিকেশন, এবং একমাত্র পুলিশই কিন্তু বেশি নিয়োগ হচ্ছে। এবং এর পাশাপাশি আমরা যদি তোমাদের নেক্সট পুজো পার হওয়ার পর নেক্সট প্রচুর সংখ্যক ভ্যাকান্সি আসছে, আশা করছি তোমরা প্রত্যেকে সেটা জানো। সেটা এক নম্বর দিক থেকে হতে পারে, তোমরা প্রত্যেকে জানো যে WBP কনস্টেবলে কিন্তু 12,000 প্লাস অনুপাত আসছে, ঠিক আছে, যেখানে পুরুষের সংখ্যা থাকবে, ভ্যাকান্সি থাকবে 8,400 এবং মহিলাদের সংখ্যা থাকবে 3,600। এর পাশাপাশি কলকাতা পুলিশ কনস্টেবল একটা হিউজ পরিমাণ অনুপাত আসতে চলেছে, এইটা হচ্ছে পুলিশের আপডেট, ঠিক আছে। নেক্সট PSC-র তরফ থেকে ফুড SI, PSC মিসলেনিয়াস এবং PSC ক্লার্কশিপেরও একটা কিন্তু হিউজ পরিমাণ শূন্যপদ তোমাদের আসতে চলেছে, কারণ তোমরা জানো PSC ক্লার্কশিপেরও কিন্তু শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, ডিটেলসভাবে কোনো কিছু বলা হয়নি, কিন্তু শর্ট নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি গ্রুপ D, রাজ্য গ্রুপ D নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হবে, হিউজ পরিমাণ, আনুমানিক ধরো 6,000-6,500 মতো ভ্যাকান্সি আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি SSC DD কনস্টেবলও কিন্তু একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি আসবে, কারণ দেখো সামনে আমাদের ইলেকশন রয়েছে, প্রচুর সংখ্যক শূন্যপদ কিন্তু আসবে, রেলে প্রচুর সংখ্যক শূন্যপদ আসবে, আনুমানিক 1.5-2 লক্ষের মতো আসবে, RPF থেকে শুরু করে, রেলের গ্রুপ D থেকে শুরু করে, NTPC থেকে শুরু করে, LP টেকনিশিয়ান, বিভিন্ন পদের জন্য কিন্তু প্রচুর সংখ্যক অনুপাত আসবে, এবং রেলেরটা সম্ভবত বছরের শেষ বা বছরের শুরুর দিকে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো দেখো, একজন প্রার্থী হিসেবে তোমার কী করা উচিত, তুমি একটি চাকরির উপর কিন্তু তুমি ফোকাস করবে না, তোমাকে ডিটেলসভাবে সমস্ত কিছু পড়তে হবে, এবং তোমার নজরে থাকতে হবে যে হ্যাঁ, প্রত্যেকটা জন্য আমি অ্যাপ্লিকেশন করব, প্রত্যেকটার জন্য আমি পড়াশোনা করব, আমার লক্ষ্য যদি WBP কনস্টেবল হয়ে থাকে তাহলে শুধুমাত্র আমি WBP কনস্টেবলের জন্য খাটবো, এটা কখনো করবে না। আমি PSC-র জন্য পড়ব, আমি SSC DD কনস্টেবলের জন্য পড়ব, আমি কলকাতা পুলিশ কনস্টেবল বা WBP কনস্টেবলের জন্য পড়ব, আমি RPF-এর জন্য পড়ব, প্রয়োজন পড়লে আমি গ্রুপ D সমস্ত কিছুর জন্য আমি নিজেকে তৈরি করব, ঠিক আছে। রেলে সাধারণত সম্ভবত ইংলিশ থাকে না, তোমরা জানো, কিন্তু আমাদের
বাকিগুলোতে যেমন তুমি যদি বলতে চাও এখানে আমাদের পুলিশের চাকরি ক্ষেত্রে এখানে ইংলিশ দরকার রয়েছে, ঠিক আছে। এর পাশাপাশি পিএসসির মিসলেনিয়াসের ক্ষেত্রেও ইংলিশ রয়েছে, ক্লার্কশিপের ক্ষেত্রে ইংলিশ রয়েছে। তো কিছু কিছু জায়গা আছে, আবার বাকি সমস্ত সিলেবাস একই, ওই মাধ্যমিক লেভেলের যে সমস্ত আমরা বই পড়েছি ক্লাস 9-10 সেগুলো কিন্তু পড়া। তো আমাদের প্রথমত যেটা নজর রাখা উচিত এবং লক্ষ্য রাখা উচিত, শুধুমাত্র একটা পরীক্ষার জন্য আমি ফোকাস করব না, একটা পরীক্ষার জন্য যে সমস্ত সিলেবাস হয় বাকি সেই সিলেবাসটা আমি কভার করব। যেমন আমি যদি রেলের কথা বলি, তোমরা রেলে জানো কী কী সাবজেক্ট আছে, অঙ্ক থেকে আসে, জেনারেল নলেজ থেকে আসে, জেনারেল সায়েন্সের থেকে আসে এবং রিজনিং থেকে আসে। আমি যখন WB কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন করবো, আমাকে জিকেটা পড়তে হবে। এর পাশাপাশি কিন্তু জিকে অ্যান্ড জিএস, জেনারেল সায়েন্স অর্থাৎ জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, এগুলোকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার অনুসারে আমাকে পড়তে হবে। তাহলে এইভাবে যদি আমি প্র্যাকটিস করি, তাহলে দেখবো যে আমাদের রেলের যে এক্সট্রা করে যে জিএস সায়েন্সের থেকে যে কোশ্চেনগুলো আসে সেই সিলেবাসটাও কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তুমি যদি গ্রুপ ডি বা আরপিএফের জন্য তুমি যদি নিজেকে প্রস্তুত করো, ঠিক আছে, তাহলে তুমি দেখবে তোমার কলকাতা পুলিশ বা WB কনস্টেবলের যে প্রিপারেশন, জিকে জিএস এর প্রিপারেশনটা অনেকটা হাই হয়ে গেছে। ইংলিশে 10 রয়েছে, ইংলিশে 10 রয়েছে তোমার প্রত্যেকে জানো। WB কনস্টেবলের ক্ষেত্রে তোমার হচ্ছে লেডি কনস্টেবলের ক্ষেত্রেও আমরা দেখেছি, বা KP কনস্টেবলের সামনে যে তোমাদের মাঠ হবে, তারপরে যে মেইন এক্সাম হবে সেখানেও কিন্তু 10। তো ইংলিশে যেহেতু 10 রয়েছে, তো এটাতে অত্যাধিক চাপ নেবে না, চ্যাপ্টার অনুসারে কিছু কিছু পড়বে যেগুলো কমনলি, যেমন হচ্ছে ইডিয়ম ফ্রেজ থেকে শুরু করে নারেশন, ভয়েস চেঞ্জ, তারপরে স্পেলিং মিস্টেক, ঠিক আছে, ইডিয়ম ফ্রেজ এগুলো দেখে যাবে, বাস অতটা চাপ নেওয়া। যেটা মেইন ফোকাস করতে হবে তোমাকে জিকে জিএস এ, ম্যাথে এবং রিজনিংয়ে, ঠিক আছে। তো এগুলো কভার করো, দেখবে যে রেলের গ্রুপ ডি বা আরপিএফ তোমার যেমন একদিকে হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে কিন্তু তোমার পিএসসি ক্লার্কশিপেরও হয়ে যাচ্ছে, আমাদের SSC জিডি কনস্টেবল প্রিপারেশন আমাদের হয়ে যাচ্ছে। তো টার্গেটটাকে আমাকে এমনভাবে নিতে হবে যাতে হ্যাঁ এমনভাবে আমি পড়বো, সিলেবাস কমপ্লিট করবো, যাতে একটা রিক্রুটমেন্টের পরীক্ষার পাশাপাশি বাকি যে সমস্ত পরীক্ষা আছে সেগুলো যদি আমি কভার করতে পারি। তো নিজেকে এইভাবে তৈরি করতে হবে, তো নিজেকে এইভাবে তোমাদের আমি মনে করি তৈরি করা উচিত। দুর্গা পুজো দেখছো, কোনো প্রবলেম নেই, এনজয় করো, ঘোরো, কিন্তু একটা কথা মনে রাখবে, পুজো যখন শেষ হয়ে যাবে সেই পূর্বের অবস্থায় কিন্তু আমাদের আবার ফিরে আসতে হবে। প্রথমত তোমাদের কী করা উচিত, নিজের পায়ে আমাদের দাঁড়ানো উচিত, নিজের পায়ে আমাদের প্রতিষ্ঠিত হওয়া দরকার, ঠিক আছে। তো নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে গেলে আমাদের কিন্তু কষ্ট করতে হবে, খাটতে হবে। ঠাকুরের কাছে যাচ্ছ, মাথা নত করে ঠাকুরের কাছে প্রণাম করছো, নমস্কার করছো, মন থেকে কী কাজ আছো, দেখো মন থেকে যেতে পারো যে হ্যাঁ এবার আমার পাশে থেকো, কিন্তু তুমি যতই করো না করো, মানে ঠাকুরের কাছে নিবেদন আবেদন করো না, কিন্তু দেখো খাটতে কিন্তু হবে তোমাকেই, ঠিক আছে, তোমাকে কিন্তু খাটতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। উপরে মায়ের আশীর্বাদ যেমন থাকবে, নিজের মায়ের আশীর্বাদ থেকে শুরু করে আমাদের দুর্গা মায়ের সবার যেমন আশীর্বাদ থাকবে, ঠিক তেমনইভাবে কিন্তু তোমাকে খাটতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। নিজে না খেটে, নিজে না পরিশ্রম করে কিন্তু কখনো সাফল্য উপার্জন করতে পারবে না, সাফল্য পাবে না, খুব কঠিন হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তো নিজে প্রথমত খাটতে হবে, নিজেকে খাটো, নিজেকে মোটিভ করো, যত বেশি খাটবে তত বেশি তুমি অন্যান্য থেকে এগিয়ে থাকবে, ঠিক আছে। তো আপকামিং তোমরা প্রত্যেকে জানো, অন্যান্য জায়গাও দেখেছো হিউজ পরিমাণ ভ্যাকান্সি আসতে চলেছে, ইতিমধ্যে পিএসসির তরফ থেকে 3টি নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। পুজোর পর নভেম্বরের দিকে তোমাদের WB কনস্টেবল, KP কনস্টেবল থেকে শুরু করে এমনি SSC জিডি কনস্টেবলের নভেম্বর মাস থেকে সম্ভবত ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে চলেছে, বিভিন্ন রকমের ভ্যাকান্সি আসছে। এবং একটা নির্দিষ্ট টার্গেট করো যে হ্যাঁ এবাকে আমাকে কিন্তু এই 2023-24 মন্থের মধ্যে আমাকে কিন্তু একটা সিলেকশন যে কোনো একটি পোস্টে আমাকে অবশ্যই নিতে হবে, ঠিক আছে। তো এইটা নিয়ে অবশ্যই যাও, ঠিক আছে। তো টার্গেট রাখো, নিজেকে টার্গেট রাখো, পারবে, তুমি পারবে, কিন্তু পারার মধ্যে তুমি যে পারবে, তোমার পারার মধ্যে তোমার মানসিকতাটা কেমন সেটা অবশ্যই জানা উচিত, ঠিক আছে। তো পড়াশোনা করবে, ভালো করে পড়াশোনা করবে, অসুবিধার কিছু নেই, একটু কষ্ট করো, দরকার পড়লে দু তিনটা বই বেশি কেন, বই পড়ো, তোমাদের বলছি বই পড়ো। প্রথমত যেটা মনে করা উচিত যে যেটার জন্য পরীক্ষা দিচ্ছ সিলেবাসটা, সেটা বই পড়ো, ভালো ভালো বই পড়ো, বই না পড়লে কিন্তু পাবে না, একদম বই পড়ে তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জিনিস জানতে হবে, ঠিক আছে। বই পড়ো, প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেন আছে প্রথমত সলভ করো, প্রথমত সিলেবাস কমপ্লিট করবে, তারপরে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন সলভ করবে,
তারপর তুমি ইউটিউবে এসে যে সমস্ত চ্যানেলগুলো তোমার ভালো লাগে, যারা প্রিভিয়াসের কোশ্চেন করায় বা প্রতিনিয়ত তোমাদের জিকে জিএস সায়েন্স বা রিজনিং ম্যাথমেটিক্সের ক্লাস নেয়, সেই ক্লাসগুলো তোমরা ফলো করো, তোমরা দেখো সেই ক্লাসে তোমরা কেমন নম্বর পাচ্ছ, এবং তারপরে তোমরা কী করবে, মক টেস্ট দিবে, ঠিক আছে? সময় ধরে এক ঘন্টার মধ্যে মক টেস্টে কত নম্বর আসছে, তো সেগুলো তো আবার প্র্যাকটিস করো। তো এভাবেই নিজেকে তৈরি করো। একবার বই সিলেবাস কমপ্লিট হয়েছে, নতুন করে আরেকটা বই দেখো, ঠিক আছে? নতুন করে আরেকটা বই কিনে আরেকটা বই দেখো যে সেখানে কী, যত তুমি বই খাটবে, যত তুমি বই রিভিশন করবে, তোমার নলেজ তত বাড়বে, ঠিক আছে? এবং পরীক্ষার হলে যা তুমি একটা কনফিডেন্স পাবে যে হ্যাঁ, আমি পড়ে এসেছি, আমার কাছে পাওয়ার রয়েছে, আমি চেষ্টা করব আমার নিজের বেস্ট দেবো। তো এভাবে নিজেকে তৈরি করো। আমি 100% বলছি সাকসেস হবে যে কোনো একটাতে। তো এভাবে নিজেকে তৈরি করো, ঠিক আছে? কখনো চারপাশের মানুষের কথায় কোনো কান দেবে না। অনেকে অনেক রকমের কথা বলবে, সেরকম মানুষের কথা কান দেওয়ার দরকার নেই। নিজে পড়ো, নিজে খাটো, নিজে পরিশ্রম করো, সাফল্য একদিন আসবে, ঠিক আছে? তো জাস্ট এতটুকুই কথা বলার ছিল, বেশি কিছু নয়। এটুকু হিন্স দিয়ে তোমাদের রাখলাম। দেখো আজকে অষ্টমী, ঘুরছো কোনো প্রবলেম নেই, তারপর নবমী, তারপর দশমী, তারপর কিন্তু তোমাদের আবার ফিরে আসতে হবে, ঠিক আছে? মাঝখানে লক্ষ্মী পূজা রয়েছে, কালী পূজা রয়েছে, ভাইফোঁটা রয়েছে, ছট পূজা রয়েছে, ওগুলো তো ঠিক আছে, কিন্তু আমাদের পড়তে হবে, এটা হচ্ছে মেন কথা। আমাদের পড়তে হবে, আমাদের নিজের জীবনে আমাদের নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের পড়তে হবে, বইয়ের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, বইকে পাগলের মতো ভালোবাসা রাখতে হবে, তাই না? তো বইকে যে যত বেশি ভালোবাসবে সে তত বেশি কিন্তু আগাবে, সে তত বেশি জ্ঞান করবে, সে তত বেশি অনেকের থেকে এগিয়ে থাকবে, ঠিক আছে? তো ভালো করে বই পড়ো, তোমাদের বলছি বই পড়ো, ঠিক আছে? সিলেবাস কমপ্লিট হয়নি, তো ধীরে ধীরে একটি অধ্যায় দেখে ধীরে ধীরে নিজেকে তৈরি করো, নিজেই বুঝবে, নিজে পড়াশোনা করবে, নিজে বুঝবে কোনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন টপিকটি তুমি অ্যাভয়েড করবে, কোনটা তুমি পড়বে না পড়বে, তো এভাবে নিজেকে তৈরি করো, দেখবে সমস্ত কিছু হয়ে যাবে, ঠিক আছে? উপরে আমাদের মা রয়েছে, প্রত্যেকেই আশীর্বাদ করে, যারা সত্যিকারের যাদের গোল হয়ে থাকে যে না, আমাকে এই চাকরিটা আমাকে পেতেই হবে, যদি গোল হয়ে থাকে, ভিতর থেকে সৎ থাকে, তুমি যদি সৎ থাকো এবং তোমার যদি লক্ষ্য নজর হয়ে থাকে চাকরি পেতে হবে, তো উপরে মা আছে, তারা আশীর্বাদ তো রয়েছে, আশীর্বাদের পাশাপাশি তোমাকে একটু মেহনত করতে হবে, তোমাকে একটু খাটতে হবে, তাহলে দেখবে সমস্ত কিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব না। নিজেকে ঠিক রাখো, নিজের ভিতরটা যদি সৎ থাকে, নিজেকে যদি তুমি ভালোবাসো, দেখো প্রথমত মানুষ নিজেকে তোমাকে ভিতর থেকে ভালোবাসতে হবে। মানুষ কি বলে না বলে সেটা আমি পরে দেখব, প্রথমত আমি সৎ থাকবো, আমি ভালো থাকবো, আমি নিজেকে ভালোবাসবো, নিজেকে প্রথমে ভালোবাসবে, দেখবে পৃথিবীর সকল মানুষকে তুমি ভালো চোখে দেখবে, ভালোভাবে দেখবে, ঠিক আছে? তো নিজে ভালো থাকো সবসময়, নিজেকে মনে বলো যে হ্যাঁ সব আমি পারবো, আমার দ্বারা হবে, আমি চেষ্টা করব, আমি সৎ। তো নিজেকে ভালোবাসো, আয়নায় যে দেখো নিজেকে, দেখো নিজেকে ভালোবাসো, নিজেকে করো, দেখবে সবার চোখে তুমি ভালো হবে, এবং ভালোর সাথে থাকলে সবসময় ভালো হয়। যখন আমরা আগে যখন টিউশন পড়তাম, তেমন টিউশনের মাঝে মাঝে দেখবে দু একটি ছেলে থাকতো খুব বদমাশ টাইপের থাকতো, তাই না? তো সেগুলো আমরা মা বাবা যখন কোনো কারণের মধ্যে ঝামেলা হয়ে গেলো, তখন আমরা কিন্তু এটাও মা বাবাদের কাছ থেকে বা আমাদের যার গার্জিয়ান হচ্ছে তারাই বলে সবসময় ভালোদের সাথে মিশতে বলে, কারণ ভালোদের সাথে মিশলে সবসময় ভালো হওয়া যায়। ওই বাজে ছেলে বা খারাপ ছেলেদের সাথে মিশলে তার সাথে সাথে তুইও এরকম চলে যাবি, ঠিক আছে? এরকম কথা কিন্তু আগে প্রচলিত ছিল। তো একটা কথা বলবো, দেখো ভালো জিনিস খারাপ জিনিস প্রত্যেকটা আমাদের জীবন আছে, মানুষের বেঁচে থাকার জন্য ভালো জিনিস খারাপ জিনিস দুটোরই কিন্তু প্রয়োজন, ঠিক আছে? ভালো জিনিসটাকে আমাদের গ্রহণ করতে হবে, আর খারাপ জিনিসটাকে কিন্তু যেটা জানি খারাপ জিনিস প্রত্যেকটা মানুষের জীবন আছে, কিন্তু খারাপ জিনিসটাকে আমাদের দূরে সরিয়ে রাখতে হবে, ভালো জিনিসের দিকে নজর রেখে আমাদের সামনের দিকে চলতে হবে। আর আজকালকার দিনে দেখো তো ভালো জিনিস বেশি ছড়ায় না, একটা খারাপ জিনিস একটা সামান্য জিনিস দেখবো যে হু করে ছড়া দেয়, ভালো জিনিস কোনোদিন ছড়াবে না, ঠিক আছে? তো এটাই হয়। তো নিজে ভালো থাকো, নিজে সুস্থ থাকো, নিজেকে ভালোবাসো, পড়াশোনা করো, সব কিছুটি পৃথিবীটা তোমার কাছে একদিন সুন্দর মনে হবে, ঠিক আছে? চলো, অল দ্য বেস্ট, সবাই ভালো করে কাটাও, দুর্গাপূজা ভালো করে কাটাও, নো টেনশন, ভালো করে কাটাও, কিন্তু পুজো শেষ হয়ে গেলে কিন্তু আগের অবস্থায় ফিরে আসে, আমাকে কিন্তু আমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? চলো, সবাইকে অল দ্য বেস্ট, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।